বহু সুকর্মের ফলে তোরা মহাপূর্ণবান। পাগল বললেন গৌর হরির বেশে এলেন কৃষ্ণ ভগবান, না কোথায় এলেন? শ্রীধাম নবদ্বীপে। নদিয়ার মাটি সোনার থেকেও খাঁটি, তাই না? সেই নদিয়াতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসছে। তাই এবার পাগল লিখলেন গৌর হরির বেশে কৃষ্ণ ভগবানী রে, কৃষ্ণ বাহু তুলে এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাথা রেখে ঘুমাস তোরা শ্রী গৌরাঙ্গের কোলে, তোদের নাই কো চিন্তা, নাই কো ভাবনা, শত কুশালে তোরা শ্রী গৌরাঙ্গের কোলে, তোদের নাই কো চিন্তা, নাই কো ভাবনা, শত কুশালে মনের সুখে মধুর বেশে, মনের সুখে মধুর বেশে গাউরি হরি না। তাহলে বললে মন প্রাণ দিয়ে প্রভুকে ডাকতে হবে, আমার আরাধিরাধি গোবিন্দকে ডাকতে হবে, স্বয়ং ভোলানাথকে ডাকতে হবে, তাই না? বললেন মাথা রেখে মহাজন বললেন আস্তে আস্তে, মহাজন বললেন গান অর্থাৎ জ্ঞান, মা গান শুনলে জ্ঞানের অর্জন হয়। তো খালি শিল্পীর মুখ দেখলে হবে না, শিল্পী কি বলে গেল সেটা শুনতে হবে। বললেন মাথা রেখে ঘোমাস তোরা শ্রী গৌরাঙ্গের কোলে, তোদের নাইকো চিন্তা, নাইকো ভাবনা, শতকুশলে। যদি তার বলতে আমার বলতে যা কিছু তাকে যদি সব কিছু সমর্পণ করে দেওয়া যায়, তাই তো বন্ধু, তাহলে তার কিসের ভাবনা, কিসের চিন্তা? তাই আমার প্রভু লিখলে গৌর হরির বেশে এলেন কৃষ্ণ ভগবান রে, কৃষ্ণ ভগবান, গৌর হরির বেশে এলেন কৃষ্ণ ভগবান রে, কৃষ্ণ ভগবান। বলো পাগল বাবা কি, বলো বাবার ভক্ত বিন্দু কি, বলো শ্মশানবাসী কি, বলো গোলকের গোপন তত্ত্ব মধুর হরিনা সেই নামের তোরে জগৎ মেতে নদী হল গোলকের গোপন তত্ত্ব মধুর হরি নামের গুণে অন্ধ আতুর নামের গুণে অন্ধ আতুর পাইরে পরিত্রাণ। তাহলে এই নামের কি জোর, নামের জন্য অন্ধ আতুর কানাখোনা সবকিছু ভব পার হয়ে যায়। এই নামের জোর আছে, মহাজন বলে নাম করতে হবে, নামের আলাদা জোর আছে, তাই না? তাই কি বললেন, গৌর হরির বেশে এলেন কৃষ্ণ ভগবান মাতিয়ে জগৎ জগন্নাথে বিলীন হলেন গোরা সাথী হারা পাখির মতো ব্যথাই মরিস্তরা মাতিয়ে জগৎ জগন্নাথে বিলীন হলেন গোরা সাথী হারা পাখির মতো ব্যথায় মরিস তোরা রাজা হারা প্রজা হয়ে রাজা হারা প্রজা হয়ে পরিষ্কার। তাহলে আমরা সকলে কিন্তু রাজা হারা প্রজা হয়েছি। আমরা সকলেই জানি গো মা, একটা সময় রাজাদের শাসন চলতো, তাই না? সব রাজ্যে রাজ্যে রাজা থাকতো, আর আমরা সকলে প্রজা। আমার পাগলা বাবা, আমার সুজল পাগল, আমার পাগলা বাবা বললেন এই নদিয়াতে একজন রাজা আছে, সেই রাজা কোনজন? তিনি হলেন আমার আনাদিনাদি গোবিন্দ। সকলে মিলে বলুন, পাগল বাবা কি, পাগলি মা কি। পাগলা বাবা ভেবে বলে শোন রে শোন তোরা যে রাজার পরশ পেয়ে নদিয়া জগৎ সেরা সুজল পাগল ভেবে বলে শোন রে নদের নিমাই শ্রীকৃষ্ণ গোরা তাও সে রাজার নাম। আমি আগে বলেছি নদেই একজন রাজা আছে, তিনি সত্যি কিন্তু রাজা। এই কলিযুগের ভগবান আমার আনাদিনাদি গোবিন্দ, তিনি সর্বশ্রেষ্ঠ, তাই না? তাই কি বললেন, গৌর হরির বেশে এলেন কৃষ্ণ ভগবান পূর্ণবা